যে মেয়েটি নিজের ওজন বাড়লে মোটেও সহ্য করতে পারে না যে সৌন্দর্যপ্রিয় মেয়েটির নিজের ওজনের প্রতি মারাত্মক অ্যালার্জি সেই ডক্টরের কাছে যেয়ে বলে আমার ওজন কেন বাড়ছে না আমার বাচ্চা ঠিক আছে তো আমার ঠিক ঠিকমতো গ্রোথ আছে তো এই সকল বলে সে আতঙ্কিত হয় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথচ বাচ্চা ভালো আছে তো এই কথা বলে যে হাঁপিয়ে ওঠে সে হচ্ছে পৃথিবীর একমাত্র ব্যক্তি সে হচ্ছে আমাদের মা অথচ সন্তান কেন মেয়ে এই প্রশ্নে সব থেকে বেশি মাকে কিন্তু এই কাঠ গড়ায় দাঁড়াতে হয় একজন মায়ের প্রতি এটি যে কত বড় অবিচার সেটি কিন্তু বলে বোঝানো যাবে না কিছু কিছু পুরুষ এটাকে ইস্যু করে নতুন বিয়ে করতেও কিন্তু চলে যায় কারণ নতুন বিয়ে করলে নতুন সংসার নতুন সব কিছু এটি তার জাস্ট কিছুই না তার নতুন একটা জিনিস লাগবে এটি কিন্তু সব কিংবা তার স্ত্রীকে তালাকও দিয়ে দেয় দ্যাট মিন্স গো টু দ্য প্যাভেলিয়ান বাপের বাড়ি অর্থাৎ বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আসুন জেনে নেই সন্তান ছেলে নাকি মেয়ে এটি দায় কার এই জন্য আজকের ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান এটি হওয়ার জন্য কে দায়ী প্রতিটা শরীর কোটি কোটি ছোট আকারের কোষের সমন্বয়ে তৈরি আমাদের যে শরীর কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি এই কোষ শরীরের একক আবার এই একটা কোষে রয়েছে ছেচল্লিশটা ক্রোমোজোম আমাদের এক একটা কোষে রয়েছে ছেচল্লিশটা ক্রোমোজোম এর মধ্যে চুয়াল্লিশটা অটোজম যেটা শরীর তৈরি করে আর দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম যেটা লিঙ্গ নির্ধারণ করে নারীর শরীরে তার ভিতরে সবগুলোই হচ্ছে এক্স এক্স এবং পুরুষের শরীরে ক্রোমোজোম সেগুলো হচ্ছে এক্স ওয়াই এটি কিন্তু ভালো করে বুঝুন নারীর শরীরে যে ক্রমোজমগুলো রয়েছে সবগুলোর নাম হচ্ছে এক্স এক্স পুরুষের শরীরে যে ক্রমোজমগুলো রয়েছে সেগুলো সবগুলোর নাম হচ্ছে এক্স ওয়াই এখন একটি বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এর জন্য এই ক্রোমোজম কিন্তু দায়ী যখন একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজম মিলিত হয় তখন একটি ছেলে সন্তান হয় তাহলে মেয়েদের শরীরে কিন্তু সবগুলো ক্রোমোজমই আছে এক্স ক্রোমোজম এদের শরীরে কোনো ওয়াই ক্রোমোজোম নাই পুরুষের শরীরে রয়েছে ওয়াই ক্রোমোজোম অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী যখন মিলিত হয় পুরুষের শরীর থেকে এক্স ক্রোমোজম বের হয়ে যদি নারীর শরীরে যায় তাহলে সেটি মেয়ে হবে আর পুরুষের শরীর থেকে যদি ওয়াই ক্রোমোজোম বের হয়ে নারীর শরীরের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তখন একটি ছেলে সন্তান হয় তাহলে ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য দায়ীকে আপনি নিজেই বুঝুন অবশ্যই পুরুষ ছেলে কিংবা মেয়ে হওয়ার জন্য পুরুষই দায়ী এতে নারীর কোনো হাতি নাই অথচ একজন মেয়ে হলে একটি নারীকে থেকে বেশি বকাঝকা মারধর গো টু দ্য প্যাভিলিয়ন অর্থাৎ বাপের বাড়ি চলে যেতে হয় খুবই জঘন্য একটি ব্যবস্থা আমাদের সমাজে এটি আজকে এই ভিডিও যদি আপনি দেখেন আশা করব এর পর থেকে এই ধরনের সমস্যা যেন না হয় আপনার পরিবার থেকে যেন এই ধরনের সমস্যা না হয় সেটি ব্যবস্থা আপনি করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনি সবার আগে দেখতে পাবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ